92.7 বিগ এফএম এ আপনাদের সবথেকে প্রিয় সেই রেডিও প্রোগ্রাম নিয়ে হাজির আমি গল্প দাদা সব্যসাচী চক্রবর্তী, যার নাম সে শুধু গানের দিন। সঙ্গে অবশ্যই আছে আমার বিগ গল্পের ঝুলি। সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি, সেই সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন এবং সকলের খবর টবরও ভালো। গল্পের ঝুলির মুখ খোলার আগে আমি এটা বলে রাখি যে অনুষ্ঠানের শেষে থাকবে কুইজ, বা বলতে পারেন প্রশ্ন, যার সঠিক উত্তর দিয়ে আগে আসার ভিত্তিতে প্রথম তিনজন সঠিক উত্তরদাতা পাবেন আমার সঙ্গে দেখা করে আড্ডা দেওয়ার এবং একসঙ্গে ছবি তোলার সুযোগ। কিভাবে উত্তর পাঠাবেন সেটাও বলবো অনুষ্ঠানের শেষে, সেই সঙ্গে বলবো গতকালের আগে আসার ভিত্তিতে প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম, যারা আমার সঙ্গে দেখা করে ছবি তোলার সুযোগ পাবেন। সুতরাং মন দিয়ে শুনতে হবে গল্পগুলো। এবার বলি, আজ এনেছি আমার সিনেমার গল্পের ঝুলি। আপনার চায়ের সঙ্গে টাগুলো তৈরি তো, মানে চানাচুর বিস্কিট ইত্যাদি ইত্যাদি? বেশ, গুছিয়ে বসুন, আমি খুলে দিচ্ছি আমার গল্পের ঝুলির মুখ। সেরা ছিল সেরা থাকবে, এরকম গানের পর বলবো মহানায়ক উত্তম কুমারের গল্প। গানে লিপ দেওয়ার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ছিলেন মহানায়ক। গান রেকর্ডিং এর সময় স্টুডিওতে পর্যন্ত হাজির থাকতেন তিনি। গানের পর এইরকমই একটা গল্প আমি আপনাদের বলবো, শুনতে থাকো 92.7 বিগ এফএম। আমি সব্যসাচী চক্রবর্তী, শুনছেন 92.7 বিগ এফএম, সে শুধু গানের দিন নিয়ে আমি সব্যসাচী চক্রবর্তী। আজ বলছি সিনেমার গল্প, এখন বলবো মহানায়ক উত্তম কুমারের গল্প। গানে লিপ দেওয়ার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ছিলেন মহানায়ক। গান রেকর্ডিং এর সময় স্টুডিওতে পর্যন্ত হাজির থাকতেন তিনি। একটা গল্প শুনুন। তখন ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরির স্কোরিং এ নচিকেতা ঘোষের সঙ্গীত পরিচালনায় সন্ন্যাসী রাজা ছবির কাহার বানয়ে দাদরা বাজাও এই গানটা রেকর্ড করছিলেন মান্না দে। উত্তম কুমারও যথারীতি হাজির রেকর্ডিং এ। তিনি এক মনে লক্ষ্য করে যাচ্ছিলেন গানটা গাইবার সময় মান্না দের গলার ওঠানামা কেমন হয়, তার মাথা এবং হাতের অভিব্যক্তি কেমন হয়। কারণ গানটায় লিপ দেওয়ার সময় উত্তম কুমারকেও তো একটা অভিব্যক্তি ফুটিয়ে তুলতে হবে। গানটার ওই অন্তরাটার কথাটা আপনারা যদি মনে করেন, রশ্মিবাইয়ের পায়ের পায়েল কলজেটাকে করুক ঘায়েল, আমার পদ্ম পাতায় লাগবে না দাগ কলঙ্ক পাঁক যতই ঘাঁটি। অন্তরা শেষে মান্না দে বেশ জোর দিয়ে বললেন, আহ! উত্তম কুমার এই এক্সপ্রেশনটা মনের মধ্যে যেন গেঁথে নিলেন। গানটা পিকচারাইজেশনের সময় উত্তম কুমারও একইভাবে বলে উঠলেন, আহ! দৃশ্যটা জীবন্ত হয়ে উঠল। তার ছবির গান রেকর্ডিং হয়ে গেলে উত্তম কুমার স্পুলে ধরা গান বাড়িতে নিয়ে এসে বার বার শুনতেন, শুনতে শুনতে একেবারে ঠোঁটস্থ করে ফেলতেন। তারপর হারমোনিয়াম বাজিয়ে নিজেই সেই গানটা গাইতেন। পিকচারাইজ করার সময় নিখুঁত গেয়ে গানের দৃশ্যে প্রাণ প্রতিষ্ঠা করতেন মহানায়ক। মনে হতো তিনি নিজেই যেন এই গানটা গাইছেন। মহানায়ক তো তিনি এমনি এমনি হননি। যারা সিনেমার অভিনয়ের জগতে আসতে চাইছেন তাদের এইসব গল্পগুলো জানা খুবই দরকার। এবার গান হোক, তারপর বলবো সুচিত্রা সেনের দুর্দান্ত একটা গল্প। একবার একজন ফটোগ্রাফার একটা গ্রুপ ফটো তোলার সময় সুচিত্রা সেনকে বলেছিলেন, আপনি একটু গ্রুপের বাইরে যান তো, আমার এই গ্রুপ ফটো তোলা হয়ে গেলে তারপর আপনি গ্রুপে এসে দাঁড়াবেন। কি চমকে উঠলেন তো শুনে? আগে গান হোক, তারপর এই গল্পটাই আমি বলবো। শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ সে শুধু গানের দিন নিয়ে আমি সব্যসাচী চক্রবর্তী। আজ বলছি সিনেমার গল্প, এখন বলবো সুচিত্রা সেনের দুর্দান্ত একটা গল্প। একবার একজন ফটোগ্রাফার একটা গ্রুপ ফটো তোলার সময় সুচিত্রা সেনকে বলেছিলেন, আপনি একটু গ্রুপের বাইরে যান তো, আমার ছবি তোলা হয়ে গেলে গ্রুপে এসে দাঁড়াবেন। কি ভাবতে বসলেন তো? শুনুন তাহলে। 1959 সাল, বিখ্যাত উল্টোরথ পত্রিকার ফটোগ্রাফার হেমেন মিত্র এক সন্ধ্যায় থমথমে মুখে পত্রিকা অফিসে ঢুকলেন। উল্টোরথের দুই কর্ণধারের একজন প্রসাদ সিংহ, অন্যজন গিরিন সিংহ। প্রসাদ সিংহ হেমেন মিত্রকে দেখে বললেন, কিরে হেমেন, তো স্টুডিওতে ঘোরা হলো? রীতিমতো উত্তেজিত হয়ে হেমেন মিত্র বললেন, আজ সুচিত্রা সেনের শুটিং ছিল, সেটে ঢুকতেই দিল না। প্রসাদ সিংহ অবাক হয়ে বললেন, কেন ঢুকতে দিল না কেন, তুই কি করেছিস? হেমেন মিত্র বললেন, কিছুই করিনি, আর শুধু আমাকে নয় কাউকেই ঢুকতে দেয়নি। একটু চুপ করে থেকে প্রসাদ সিংহ বললেন,
বেশ করেছে ঢুকতে দেয়নি। কুকুরের মতো ল্যাং ল্যাং করে যাস কেন? তারপর প্রসাদ সিংহ গিরিন সিংহকে বললেন, গিরিন তুই একটা খোঁজ নিয়ে দেখিস তো ব্যাপারটা কি। পরের দিন গিরিন সিংহ খোঁজ নিয়ে জানলেন যে সুচিত্রা সেন তাঁর সেটে শিল্পী, পরিচালক এবং টেকনিশিয়ান ছাড়া কাউকেই থাকতে দিচ্ছেন না। বহু কষ্টে প্রযোজকরা থাকার অনুমতি পেয়েছেন, বাইরের কেউ সেটে থাকলে নাকি সুচিত্রা সেনের মনঃসংযোগে ব্যাঘাত ঘটছে। ফটোগ্রাফার হেমেন মিত্র সব শুনলেন, কিন্তু কিছুতেই সুচিত্রা সেনের তাঁকে সেটে ঢুকতে না দেওয়াটা মন থেকে দূর করতে পারছিলেন না। একদিন কোনো একটা স্টুডিওতে একটা বিশেষ অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানে যোগ দিতে অনেক শিল্পী এসেছিলেন, সুচিত্রা সেনও এসেছিলেন। অনুষ্ঠানের শেষে একটা গ্রুপ ফটো তোলার প্রস্তাব উঠল, সকলেই সম্মতি জানালেন, সুচিত্রা সেনও এসে দাঁড়ালেন গ্রুপের মধ্যে। ফটোগ্রাফাররা প্রায় ঝাঁপিয়ে পড়ে ফটো তুলতে লাগলেন, কিন্তু ক্যামেরা রেডি করে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইলেন হেমেন্দ্র মিত্র। ব্যাপারটা লক্ষ্য করে পাহাড়ি সান্যাল বললেন, এই যে বাবা হেমেন, যা তোলার তুলে নাও, অমন পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন, আমাদের তো পা ব্যথা হয়ে গেল। অন্যান্য ফটোগ্রাফারদের ছবি তোলা শেষ হওয়ার পর হেমেন মিত্র এগিয়ে এলেন। তারপর হঠাৎ সুচিত্রা সেনকে বললেন, এই যে মিসেস সেন, আপনি একটু গ্রুপের বাইরে যান তো, আমার ছবি তোলা হয়ে গেলে আপনি এসে গ্রুপে দাঁড়াবেন। হেমেন মিত্রর কথা শুনে স্টুডিওতে যেন একটা বাজ পড়ল, সকলে নির্বাক স্তম্ভিত হয়ে গেলেন। কয়েক মুহূর্ত থমকে রইলেন সুচিত্রা সেন, তারপর হই হই করে বেরিয়ে গেলেন জায়গা ছেড়ে, তারপর গাড়ি করে বাড়ি চলে গেলেন। ক্যামেরা বন্ধ করে হেমেন মিত্র হাঁটা লাগালেন টালিগঞ্জের ট্রাম ডিপো বরাবর, সেখান থেকে সোজা গিয়ে হাজির হলেন উল্টো রথের অফিসে। সবকিছু জানার পর উল্টো রথের প্রাণ পুরুষ প্রসাদ সিংহ কি বলেছিলেন জানেন? কি প্রতিক্রিয়া ছিল মহানায়ক উত্তম কুমারের? গানের পর সেই গল্পই আমি বলবো, শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ আমি সব্যসাচী চক্রবর্তী, আমার সঙ্গে শুনছেন সে শুধু গানের দিন। আজ বলছি সিনেমার গল্প, মন দিয়ে গল্পগুলো শুনছেন তো? মন দিয়ে শুনে একদম শেষে আমার করা প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু, এবং সঠিক উত্তর দিতে পারলে এসএমএস এর মাধ্যমে আসা প্রথম তিনজন সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আমার সঙ্গে দেখা করে ছবি তোলার সুযোগ। যাই হোক, যে গল্পটা বলছিলাম এবার শুনুন। উল্টো রথের ফটোগ্রাফার হেমেন মিত্র একটা গ্রুপ ফটো থেকে সুচিত্রা সেনকে সরিয়ে দিয়ে ছবি তুলে মনের ঝাল মিটিয়ে উল্টো রথের অফিসে ফিরলেন। উল্টো রথের অন্যতম কর্ণধার প্রসাদ সিংহকে তিনি আবার বুক ফুলিয়ে ব্যাপারটা বললেন, কিন্তু ফল হল উল্টো। প্রসাদ সিংহ হেমেন মিত্রকে এক ধমকে চুপ করিয়ে দিলেন, তুই করলিটা কি? তুই যে একটা আস্ত গবেট, আমি জানতাম না তো এই একসময় কালিশ মুখোপাধ্যায় ওই একই ভুল করেছিলেন। একটা কথা খেয়াল রাখিস, তুই যখন ফটো তুলতে যাচ্ছিস তখন কিন্তু তুই উল্টো রথের প্রতিনিধি, তোর আচার ব্যবহারের ওপর উল্টো রথের মান সম্মান নির্ভর করছে। মিসেস সেন আমাদের কি ভাবলেন বল দেখি। তারপর প্রসাদ সিংহ গিরিন সিংহকে বললেন, তুই কাল একবার মিসেস সেনের সঙ্গে দেখা করে হেমেনের হয়ে ক্ষমা চেয়ে নে তো, বলবি এই ব্যাপারে আমরা খুবই লজ্জিত। এরপর উত্তম কুমারও পুরো ব্যাপারটা শুনে রীতিমতো অসন্তুষ্ট হয়ে হেমেন মিত্রকে বললেন, হেমেন তুমি অত্যন্ত অনুচিত কাজ করেছ, রমা একজন সম্মানীয় শিল্পী, তাকে এভাবে প্রকাশ্যে অপমান করে তুমি খুব খারাপ কাজ করেছ। হেমেন মিত্র বললেন, আর উনি যখন সেটে ঢুকতে না দিয়ে আমাদের অপমান করেন তাতে কোনো দোষ নেই। উত্তম কুমার বললেন, শোনো হেমেন, স্টুডিওটা কাজের জায়গা, সেখানে যদি ফটোগ্রাফাররা কিংবা বাইরের লোকজন ভিড় করে তাহলে কাজের অসুবিধা হয়, আমাকেও বহু সময় এই সমস্যায় পড়তে হয়েছে। তোমরা ছবি তুললে আমাদের প্রচার হয় ঠিকই, কিন্তু আমাদের অভিনয়ই যদি খারাপ হয়ে যায়, দর্শকের ভালো না লাগে, তাহলে তোমাদের ছবি পারবে আমাদের বাঁচাতে? তুমি বরং রমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, তিক্ততা তা জিয়ে রাখার কোনো মানেই হয় না। আমি জানি না যে শেষ অবধি হেমেন মিত্র কি করেছিলেন, হয়তো গিরিন সিংহ ব্যাপারটা মেটাতে পেরেছিলেন, তা নইলে কি আর পরবর্তীকালে গিরিন সিংহর প্রযোজনায় নবরাগ ছবিতে সুচিত্রা সেন কাজ করতেন? প্রসাদ সিংহর মতন গিরিন সিংহ তো উল্টো রথের একজন প্রাণ পুরুষ ছিলেন। এবার তাহলে গান হোক, তারপর বলবো দারুণ একটা গল্প। রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করতে হবে শুনে একজন নায়িকা বলেছিলেন, না না আগে ওই হিরো হটাও, তারপর আমি তোমার ছবিতে কাজ করব। কে এই নায়িকা?
ছবিটাই বা কি? গানের পর এই গল্পটাই আমি বলবো, শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ শুনছেন সে শুধু গানের দিন, সঙ্গে আমি সব্যসাচী চক্রবর্তী। আজ বলছি সিনেমার গল্প। একবার রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করতে হবে শুনে একজন নায়িকা বলেছিলেন, আগে ওই হিরো হটাও, তারপর আমি ছবিতে কাজ করব। কে এই নায়িকা? ছবিটাই বা কি? শুনুন তাহলে গল্পটা। তখন হেমন্ত মুখোপাধ্যায় ঠিক করেছেন দীপ জেলে যাই অবলম্বনে হিন্দি ছবি করবেন খামোশি 1969 সালে। পরিচালনা করবেন অসিত সেন। ছবির নায়ক নায়িকা নির্বাচিত হলেন রাজেশ খান্না এবং ওয়াহিদা রহমান। রাজেশ খান্নার নাম শুনে ওয়াহিদা রহমান হেমন্ত মুখোপাধ্যায়কে বললেন, দাদা আমি আপনার সঙ্গে আছি, কিন্তু এই হিরো চলবে না, আগে এঁকে হটান। আসলে তখনও আরাধনা মুক্তি পায়নি, রাজেশ খান্নাকে কেউ তেমন চেনেও না, নবাগত এবং ফ্লপ। হেমন্ত মুখোপাধ্যায় তখন ওয়াহিদা রহমানকে বুঝিয়ে বললেন, দেখো ওয়াহিদা, চিরকাল কিন্তু কেউ নিউকামার থাকে না। আজকে তোমার বক্স অফিস আছে বলেই তুমি জনপ্রিয়তায় পিছিয়ে থাকা একজনকে হেয় করো না। হেমন্ত মুখোপাধ্যায় বোঝানোর পর ওয়াহিদা রহমান খামোশিতে কাজ করতে রাজি হয়েছিলেন। খামোশি যেহেতু দীপ জেলে যাই এর হিন্দি, তাই সম্পূর্ণই নায়িকা প্রধান ছবি, নায়কের খুব কিছু করারও ছিল না। একটা গল্প শুনুন। তখন ওই দৃশ্যটা শুটিং চলছিল যেখানে ওয়াহিদা রহমান রাজেশ খান্নাকে শুইয়ে গায়ে চাদর ঢেকে দিয়ে বলবেন, অভিশো যাও। শটটা তখন চতুর্থবার নেওয়া হচ্ছে। রাজেশ খান্না হঠাৎই বলে উঠলেন, মিম সাহ হাম অর নেহি সোয়েঙ্গে। সঙ্গে সঙ্গে পরিচালক অসিত সেন বললেন, কাট, এটা তুমি কি করলে রাজেশ? এসব কি ভুলভাল বলছো? হাসতে হাসতে রাজেশ খান্না বললেন, দাদা এটা আমার কি ধরনের রোল, সকাল থেকে ওয়াহিদাজি বলেই চলেছেন অভিশো যাও অভিশো যাও, এবার আমি সত্যিই শুয়ে পড়বো, আমার কেরিয়ারটাও ঘুমিয়ে পড়বে। রাজেশ খান্নার কথা শুনে ফ্লোরে তখন হাসির রোল। ওয়াহিদা রহমান বলেছিলেন, খামোশিতে কাজ করে আমি জীবনের শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে গেছি। কি এমন পুরস্কার তিনি পেয়েছিলেন বলুন তো, যার জন্য এমন কথা তিনি বলেছিলেন? আগে গান হোক, তারপর এই গল্পটাই আমি বলবো। শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ সে শুধু গানের দিন নিয়ে আমি সব্যসাচী চক্রবর্তী। আজ বলছি সিনেমার গল্প। ওয়াহিদা রহমান বলেছিলেন, খামোশিতে কাজ করে আমি জীবনে শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে গেছি। কি এমন পুরস্কার তিনি পেয়েছিলেন, যার জন্য এমন কথা তিনি বলেছিলেন? শুনুন গল্পটা। দিল্লিতে প্রথম সপ্তাহেই খামোশি দারুণ সাফল্য পেয়েছিল, তাই দিল্লির পরিবেশক একটা নামি হোটেলে জমকালো একটা পার্টি দিয়েছিলেন। যাই হোক, ওয়াহিদা রহমান যখনই যে হোটেলেই থাকুন না কেন, ফিরে আসার সময় হোটেলের যেসব বয়রা তার কাজকর্ম করতেন তাদের প্রত্যেককে 100 টাকা করে বকশিশ দিতেন তখনকার দিনে। যথারীতি দিল্লির ওই হোটেল থেকে ফেরার সময় 5 জন বয়ের জন্যে 5টা 100 টাকা আলাদা করেই রেখেছিলেন, কিন্তু টাকা দিতে গিয়ে দেখলেন বয়রা কেউ টাকা নিচ্ছে না। খানিকটা অবাকই হয়ে গেলেন ওয়াহিদাজি। হঠাৎই হোটেলের সব বয় হুড়মুড় করে ঢুকে পড়ল তার ঘরে। ওয়াহিদাজি বললেন, এতজন তো আমার কাজ করেনি, তাছাড়া এতজনকে দেওয়ার মতো টাকা তো এই মুহূর্তে আমার কাছে নেইও। তখন একজন বয় বলল, আমরা আপনার কাছ থেকে টাকা নিতে আসিনি ম্যাডাম, আমরা প্রত্যেকে খামোশি দেখেছি, আমাদের একটা অনুরোধ আছে, যতদিন ফিল্মে কাজ করবেন এই ধরনের ছবিতেই শুধু কাজ করুন, তাহলেই আমাদের বকশিশ পাওয়া হয়ে যাবে। এই ঘটনার পর প্লেনে ফিরতে ফিরতে ওয়াহিদা রহমান অসিত সেনকে বলেছিলেন, আমি আজ জীবনের শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে গেছি। একজন শিল্পী হিসেবে আমি মনে করি একেবারে যথার্থই বলেছিলেন ওয়াহিদাজি, যে কারণে আমিও বারবার বলি যে আপনাদের ভালোবাসাই আমাদের পাথেয়। এটাই তো একজন প্রকৃত শিল্পীর প্রাথমিক চাহিদা হওয়া উচিত। এবার গান হোক, তারপর বলবো একটা দুর্দান্ত গল্প। তখন তপন সেনার অঙ্কুশ ছবির কাজ চলছিল, এমন সময় একজন বিশিষ্ট শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্ত এসে তাকে বললেন, তোমাকে মানিক একবার ডেকেছে। তারপর কি হলো? গানের পর এই গল্পটাই আমি বলবো। শুনতে থাকুন 92.7 বিগ এফএম, যা সেরা ছিল সেরা থাকবে, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ আমি সব্যসাচী চক্রবর্তী, আমার সঙ্গে শুনছেন সে শুধু গানের দিন। আজ বলছি সিনেমার গল্প। তখন তপন সিনহার অঙ্কুশ ছবির কাজ চলছিল, এমন সময় একদিন
বিশিষ্ট শিল্প নির্দেশক বংশী চন্দ্রগুপ্ত এসে তাকে বললেন, তোমাকে মানিক একবার ডেকেছে, তারপর কি হলো? শুনুন গল্পটা। বংশী চন্দ্রগুপ্তর কথা শুনে তপন সিংহ বললেন, মানিক মানে অসিত সেন? কারণ পরিচালক অসিত সেনের ডাকনামও ছিল মানিক। বংশী চন্দ্রগুপ্ত বললেন, না না, সত্যজিৎ রায়, তখনও পথের পাঁচালী তৈরি হয়নি। তপন সিংহ ভাবলেন, সত্যজিৎ রায়, তিনি তো কলকাতার অন্যতম শ্রেষ্ঠ কমার্শিয়াল আর্টিস্ট, তিনি আবার আমাকে ডাকাডাকি করছেন কেন? সাত পাঁচ ভাবতে ভাবতে তপন সিংহ হাজির হলেন সত্যজিৎ রায়ের কাছে। আলাপ পরিচয়ের পর সত্যজিৎ রায় বললেন, শুনুন, আমি পথের পাঁচালী ছবি করব, সবটাই আউটডোরে, সাউন্ডের ব্যাপারে কি করা যায় বলুন তো। আচ্ছা, আপনার হাতে সময় আছে, স্ক্রিপ্টটা একটু শুনবেন? তপন সিংহ সানন্দে রাজি হলেন, বললেন, হ্যাঁ শোনান। সত্যজিৎ রায় দু ঘন্টা ধরে স্ক্রিপ্ট শুনিয়ে তারপর বললেন, এবার বলুন তো সাউন্ডের ব্যাপারে কি করা যায়। স্ক্রিপ্ট শুনে মুগ্ধ তপন সিংহ বললেন, আরে দূর, আপনার স্ক্রিপ্ট শুনে সাউন্ড ফাউন্ড কোথায় উড়ে গেছে, ভাবছি এমন কাজ করলেন কি করে। সত্যজিৎ রায় হাসতে হাসতে বললেন, আপনার ভালো লেগেছে, আমার ইউনিটের বাইরে আপনাকেই প্রথম এটা শোনালাম। না, সেদিন আর সাউন্ড নিয়ে কিন্তু আলোচনা এগোয়নি। এক কাপ কফি খেয়ে ফিরে এসেছিলেন তপন সিংহ। এই কথাটা সত্যজিৎ রায় তপন সিংহকে এই জন্যেই জিজ্ঞেস করেছিলেন, কারণ তপন সিংহ ছিলেন একজন দক্ষ সাউন্ড ইঞ্জিনিয়ার। তারপরের কাহিনী তো ভারতীয় সিনেমার ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে চিরকাল। এবার গান হোক, তারপর আছে আরো কথা, শুনতে থাকুন 92.7 বিগ এফএম, আমি সব্যসাচী চক্রবর্তী। 92.7 বিগ এফএম এ আমি সব্যসাচী চক্রবর্তী, আমার সঙ্গে শুনছেন সে শুধু গানের দিন। আজ বলছি সিনেমার গল্প। এবার আজকের প্রশ্ন শুনুন মন দিয়ে। 1969 সালে মুক্তিপ্রাপ্ত খামোশি ছবির পরিচালক কে ছিলেন? আবার প্রশ্নটা করছি, 1969 সালে মুক্তিপ্রাপ্ত খামোশি ছবির পরিচালক কে ছিলেন? অনুষ্ঠান শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে উত্তর পাঠান SMS এ। প্রথমে লিখুন বিগ FM, তারপর স্পেস দিয়ে লিখুন সব্যসাচী, তারপর লিখুন আজকের প্রশ্নের উত্তর, তারপর আপনার নাম এবং এলাকা লিখে পাঠিয়ে দিন 55454 এ, 55454। আগে আসার ভিত্তিতে প্রথম তিনজন সঠিক উত্তরদাতা পাবেন আমার সঙ্গে দেখা করে ছবি তোলার সুযোগ। এবার বলছি গতকালের প্রশ্নের প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম। শ্যামনগর থেকে তানিয়া, দমদম থেকে সুগত, গড়িয়া থেকে নীলাদ্রি। অনেক অনেক অভিনন্দন আপনাদের। তাহলে আজকের মতো গল্পের ঝুলির মুখ বন্ধ করছি। গল্পের ঝুলি নিয়ে গল্প দাদা আবার হাজির হয়ে যাবে আগামী শনিবার। অতএব শুনতে থাকুন সে শুধু গানের দিন, শুধুমাত্র 92.7 বিগ FM এ। যা সেরা ছিল সেরা থাকবে। আমি সব্যসাচী চক্রবর্তী, আজকের মতো টাটা।